প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সোবেদা ফল থোকায় থোকায় ধরে আছে। এটা হচ্ছে সোবেদা। আসলে কি বলবো, বলার কিছু নেই, সবই আল্লাহর নিয়ামত, অশেষ নিয়ামত আর রহমত। দেখেন ফলের কোনো অভাব নেই গাছের ভিতরে। এই দেখেন ফল আর ফল, এই যে ফল দেখেন একটা কত বড় বড় সাইজ, আর দেখেন এই যে ফলের অভাব নাই। প্রিয় বন্ধুরা, ফল দেখলেই অবশ্যই খেতে ইচ্ছা করে। আসলে অনেকের সবার কিন্তু হয়ে ওঠে না কোথায় পাওয়া যায় ফল। এই সব ফল সব জায়গায় নিয়ে করা খুব সম্ভব, খুব কম পাওয়া যায়, অ্যাভেলেবেল না। আসলে এই ফলগুলো এত মিষ্টি আর এত সুস্বাদু খেতে, এটা যখন গাছে পাকে তখন দেখতে পাবেন, পাকার পর এটা ছিলে যখন খাইতে শুরু করবেন তখন দেখবেন একটা হালকা দানা দানার মতন, আর এত মিষ্টি কি বলবো। এটাকে আসলে প্রিয় বন্ধুরা এটাকে বলে থাই, এই যে দেখেন থাই সুবেদা, এটা দেশি না, দেশিটাও আপনাদের কাছে শেয়ার করবো এখনই, একটু অপেক্ষা করেন। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন ফুল আসছে আবার সাথে ফল। এই যে এটা হচ্ছে থাইল্যান্ডের সুবেদা। প্রিয় বন্ধুরা দেখেন কত ফল ধরে আছে, দেখেন হিসাব নেই। আসলে সবই এগুলো আল্লাহর অশেষ নিয়ামত। ফল গাছের ভিতরে, গাছের দ্বারা আমাদের জন্য আল্লাহ তাআলা কত সুব্যবস্থা করে রাখছে, ফল ফুল, তারপরে অনেক কিছু আছে। দেখেন ফলের ভারে কি পরিমাণ ফল, ফলের ভারে ঝুলে আছে ডাল, গাছটা কত ছোট, ছোট গাছে কত কত কি পরিমাণ ফল আসছে, দেখেন কি বলবো, সবই আল্লাহর অশেষ নিয়ামত, অশেষ রহমত। আসলে কি বলবো, বলার কিছু নেই। তারপরেও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি, প্রিয় বন্ধুরা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এখন এই যে এটা, এটার একটা, এটা দেখেন কি পরিমাণ আসছে, দেখেন কি পরিমাণে ফল আসছে, দেখেন প্রিয় বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন। দেখেন ফলের ভারে গাছের ডালটা পর্যন্ত হেলে আছে। আসলে এগুলো আল্লাহর রহমত। এটা এটা হচ্ছে আপনার থাই, আর একটা আছে দেশি, দেশিটা খুব কম আসে, দেশিটা মানে ইয়া কি বলবো, দেশিটা মানে খুবই কম ধরে গাছে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, দেখেন এত পরিমাণে ফল, মানে বলা যাচ্ছে না, এগুলো সব আল্লাহর অশেষ রহমত। অবশ্যই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আশা করি, দেখেন অভাব নেই, অভাব নেই প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ফলগুলো। দেখেন কি বলবো, অনেক অনেক, এক একটা হাই স্টলে 150 গ্রাম, 200 গ্রাম, 200 গ্রাম হয় খুব কম, 150 গ্রাম, 100 গ্রাম এরকম ওয়াইট হয়। এই যে দেখতে পাচ্ছেন ফলের অভাব নাই, ফলের ভারে ডাল নিশা হয়ে গেছে অলরেডি, মানে হেলে গিয়েছে, হেলে গিয়েছে ফলের ভারে। দেখেন এই যে নিচে বন্ধুরি ফল, আল্লাহর এগুলো অশেষ রহমত। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একে বলে সোবেদা ফল, গাছটা বেশি বড় নয় কিন্তু ফলের অভাব নয়। প্রিয় বন্ধুরা আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করতে যাচ্ছি, আপনার এক এক করে দুইটা ফলের ইয়া দেখাইলাম, এই একটা দুইটাই থাই। এই যে দেখেন আমাদের, এটা আমাদের দেশে হয়, আমাদের বাংলাদেশি যারা দেশি ইয়া ফল, সোবেদা ফল, এই সোবেদা ফল আমাদের, এটা দেশি ফল। আসলে আমাদের খুব কম ধরে, এটাও ভালো লাগে খাইতে। এই যে দেশিটা একদম একই রকম দেখতে, কিন্তু দেশিটা এই গোল হয়, গোল। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, দেশিটা হচ্ছে গোল আর ওটা হচ্ছে লম্বা। থাইল্যান্ডের যেটা, এটা হচ্ছে লম্বা আর দেশিটা হচ্ছে গোল। এই যে দেখতে পাচ্ছেন ধরছে, মোটামুটি খারাপ ধরেনি, কিন্তু আসলে এটা হচ্ছে ছোট ছোট হয় এবং বেশি বড় হয় না, গোল হয় এই আর কি। আর ওটার মধ্যে এত পরিমাণ ধরে কি বলবো, হিসাব নেই, থাইল্যান্ডের যেটা। আর এটা তো দেশি, খুব কম গাছটা, ওটার চেয়ে বড় একটু সাইজের, কিন্তু এটার মধ্যে ফল খুব কম ধরে। আচ্ছা যাই হোক, যা ধরছে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা যে যেখানেই থাকেন না কেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর
যাদের এই ভিডিওটা দেখে ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই প্রিয় বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পেতে আমার বেল আইকন বেল বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।